হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে গুগল থেকে একশো পার্সেন্ট কপিরাইট ফ্রি যে কোনো ফটো ইমেজ এবং ব্যাকগ্রাউন্ড আপনি ডাউনলোড করতে পারেন যেগুলো আপনার ফেসবুক ওয়ালে ব্যবহার করতে পারবেন ইউটিউব চ্যানেলের থ্যামিল হিসেবে ব্যবহার করতে পারবেন ইউটিউব চ্যানেলের ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন কোনো রকম কপিরাইট স্ট্যাক আসবে না একশো পার্সেন্ট গ্যারান্টি তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি এখন আপনাকে কী করতে হবে এখান থেকে আপনাকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে আপনি সোয়েব করে আপনার ক্রোম মোবাইলের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেন যতগুলো ব্রাউজার রয়েছে এর মধ্যে ক্রোম ব্রাউজারটা হচ্ছে সবচেয়ে নিরাপদ এই গুগলের যে বার অপশন চলে আসছে এখানে গিয়ে আপনি যে ধরনের ইমেজ বা ফটো বা ব্যাকগ্রাউন্ডটার দরকার সেটা লিখে আপনি সার্চ দিবেন আমি লিখবো বিউটিফুল এই যে বিউটিফুল ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা লেখার কারণ অলরেডি আমি এখান থেকে এই ধরনের ব্যাকগ্রাউন্ড আমি ডাউনলোড করেছি করে আমি ব্যবহার করেছি তাই এটা আমার লেখা আছে আপনাদের যেটা দরকার সেটা লিখে আপনি সার্চ দেবেন এটা যে আমার লেখা আছে তাই আমি নতুন করে লিখলাম না আমি সার্চ বারে গিয়ে সার্চ করলাম দেখেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে দেখেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড বা ফটো টটো সব আপনার সামনে চলে এসেছে কিন্তু এটা দেখে আপনার কোনোভাবেই বোঝার উপায় নাই এখানে যে কোনটা এখানে কপিরাইট ফ্রি বা কোনটাতে কপিরাইট স্ট্রাইক রয়েছে তাই আমরা নিরাপদভাবে যেটা ফিল্টার করে যেটা কপিরাইট একদম ফ্রি সেটা আমরা ব্যবহার করব। এটা করার জন্য আপনাকে কি করতে হবে দেখেন বাম পাশের কোনা থেকে আপনি হিসাব করেন অল ইমেজ ভিডিওস নিউজ লেখা রয়েছে এখানে আপনি অলে গিয়ে অলে গিয়ে আপনি ক্লিক করবেন অলে ক্লিক করার পরে এটা যদি আপনি কম্পিউটারে এই কাজটা আপনি করতেন তাহলে এখানে আরও অনেকগুলো অপশন রইতো যেমন এই যে সার্চ টুল সাথে এখানের সেটিং অপশন আসতো কিন্তু এখানে সেটিং অপশনটা দেখা যাচ্ছে না এই সেটিং অপশনটাকে বের করার জন্য আপনাকে মোবাইলটাকে ডেস্কটপ ভাষণ করে নিতে হবে আর ডেস্কটপ ভাষণ করার জন্য দেখেন এই মোবাইলের ডান পাশের কোনায় দেখেন একটা থ্রি ডট মেনু দেখা যাচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে বি লেখা আছে বি উপরে থ্রি ডট মেনু লেখা রয়েছে এই থ্রি ডটে গিয়ে আপনি কি করবেন টাস করবেন থ্রি ডট মেনুটা টাচ করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে আপনি সোয়েব করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখেন এখানে আসবে হচ্ছে নিচের দিকে চলে আসার পরে এখানে এই যে ডেস্কটপ সাইট নামে একটা অপশন এই যে নিচের দিকে চলে আসলে দেখেন দেখা যাচ্ছে যে ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইট আপনাকে ক্লিক করে দিতে হবে ডেস্কটপ সাইট ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার কাঙ্ক্ষিত সেই যে সেটিং অপশন আমি খুঁজছিলাম সেটা কিন্তু অলরেডি চলে আসছে এই দেখেন এখানে যে এই রাউন্ড একটা আপনার চাকার মতো একটা জিনিস দেখা যাচ্ছে এটা সেই সেটিং অপশন এটা আপনারা সবাই চিনেন নতুন করে বলার কিছু নাই এই সেটিং অপশনে আপনি কি করবেন একটা ক্লিক করে দিবেন সেটিং অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে এই দেখেন ল্যাঙ্গুয়েজ হাইট এক্সিলেট রেজাল্ট আমি এত একটু জুম করে দেখাচ্ছি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি ঢুকবো অ্যাডভান্স সার্চ আমি বারবার বলছি অ্যাডভান্স সার্চ এই অ্যাডভান্স সার্চে থেকে আপনি ক্লিক করবেন অ্যাডভান্স সার্চে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এটাকে আপনি সোয়েব করে একবার নিচের দিকে চলে আসবেন দেখেন এরকম একটা অপশান চলে আসবে অ্যাডভান্স সার্চ আপনি একবার সোয়েব করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখেন এই যে লেখা আছে যে বাম পাশের কোনায় ইউজ রাইটস একটা অপশন রয়েছে ইউজ রাইটস মানে আপনি কোন ধরনের ফটো ব্যবহার করতে আপনার অধিকার রয়েছে তার ডান পাশে লেখা আছে নট ফিল্টার বাই লাইসেন্স এই নট ফিল্টার বাই লাইসেন্স আপনি ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখেন আরও অনেকগুলো অপশন কিন্তু বের হয়ে গেল দেখেন অনেকগুলো নট ফিল্টার বাই ওখানে আমি টাচ করার পরে এদিকে অনেকগুলো অপশান চলে আসছে এই যে নট ফিল্টার বাই লাইসেন্স ফ্রি টু ইউজ আওয়ার শেয়ার এখানে তাহলে অনেকগুলো অপশানের মধ্যে প্রথমে রয়েছে নট ফিল্টার বাই লাইসেন্স মানে আপনি এখানে নট ফিল্টার বাই লাইসেন্স মানে এখানে যে ছবিগুলো এখানে রয়েছে এখানে ছবিগুলো কোনো ফিল্টার করা নাই মানে কোনটা আপনার কপিরাইট ফ্রি কোনটাতে কপিরাইট ফ্রি নয় এটা বলা নাই। আর পরের অপশনটা রয়েছে দেখেন ইউজ টু ফ্রি অর শেয়ার মানে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন এবং শেয়ার করতে পারবেন পরের যে অপশনটা রয়েছে ফ্রি ইউজ ফ্রিতে ইউজ করতে পারবেন অর শেয়ার মানে শেয়ার করতে পারবেন অ্যান্ড ইভেন কমার্শিয়ালি এবং কমার্শিয়ালি ফ্রি ইউজ করতে পারবেন শেয়ার করতে পারবেন আর পরের অপশনটা যে রয়েছে দেখেন এটা এটা রয়েছে ফ্রি টু ইউজ শেয়ার অ্যান্ড মডিফাই ফ্রিতে ইউজ করতে পারবেন শেয়ার করতে পারবেন এবং মডিফাই করতে পারবেন মানে আপনি ছবিটি এডিট করতে পারবেন সর্বশেষ যে অপশন রয়েছে এটাতে রয়েছে ফ্রি টু ইউজ ফ্রিতে ইউজ করতে পারবেন শেয়ার করতে পারবেন মডিফাই মানে এডিট করতে পারবেন ইভেন কমার্শিয়াল এবং কমার্শিয়াল ব্যবসায়িকভাবে ব্যবহার করতে পারবেন যেহেতু শেষের অপশনটাতে আমার সবগুলোই চাহিদা পূর্ণ হয়ে যাচ্ছে তাহলে আমি শেষের অপশনটাকেই আমি ক্লিক করব এটা আমি সিলেক্ট করে দিলাম এটা আমি সিলেক্ট করার পরে দেখেন আমি একটু ছোটো করে দিই এখন এই যে আমি কিন্তু ইউস রাইটসে ঢুকছিলাম ইউস রাইটসে ঢুকার পর অনেকগুলো অপশান পেয়েছিলাম সেখান থেকে সবার নিশ্চয় ছিল ফ্রি টু ইউজ শেয়ার মডিফাই ইভেন কমার্শিয়াল ওটা আমি টাস করলাম ওইটা টাস করার পরে বা ক্লিক করলাম করার পরে আমার এই যে নতুন একটা ইন্টারফেস চলে আসলো যেটাতে লেখা আছে এই অ্যাডভান্স সার্চ এবার কিন্তু আমি অ্যাডভান্স সার্চে ঢুকে যাব। আমার কাজ শেষ এখন আপনি জাদু দেখেন এখানে যে ছবিগুলো আপনার সামনে চলে আসলো এই যে ভিউ টু অল আমি দিয়ে দেবো যতগুলো ছবি চলে আসছে এই সব ছবিগুলোই আপনার একবার ফিল্টার করে বের হয়ে বের করা এই যে ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোয়ার ফ্রি মানে এখানে যতগুলো ছবি আছে সবগুলো আপনি ব্যবহার করতে পারবেন আপনি মোবাইলের আপনি আপনি আপনার ফেসবুক ওয়ালে ব্যবহার করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলে আপনি এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন থামনেল তৈরি করতে পারবেন এভরিথিং আপনি যেখানে ইউজ করবেন আর কোনো সমস্যা নাই এটার আপনার কপিরাইট ফ্রি কোনো স্ট্যাক আসবে না আশা করি বন্ধুরা বিষয়টা বুঝতে পেরেছেন এখন আপনি কীভাবে ডাউনলোড করবেন আপনি যে কোনো একটা ছবির উপরে ধরেন এই ছবিটা আমি ডাউনলোড করব দেখেন এখানে আমি চাপ দিয়ে ধরলেই আমার ডাউনলোড অপশনগুলো চলে আসবে যে ডাউনলোড লিঙ্ক এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে যদি আমি ডাউনলোড করতে চাইনি অলরেডি ছবিটা আমার ডাউনলোড যে ওপেন অলরেডি ওপেন করে ফেললাম এই যে ছবিটা আমার ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা এভাবে আপনি আপনার গুগল থেকে আপনার চাহিদা মতো যে কোনো ছবি আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন এবং ডাউনলোড করে নিতে পারবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভিত্তিক এমন প্রয়োজনীয় ভিডিওগুলো প্রতিনিয়ত আমার চ্যানেলে আমি আপলোড করে থাকি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন তাহলে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ